নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি জেব্রা কেক। এই কেকটি আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে মাইক্রোওভেন ছাড়া খুব সহজভাবে আমি আজকে বানিয়ে দেখাবো। বাচ্চাদের স্পেশালি এই কেকটা খুব পছন্দ হবে। বাচ্চাদের যখন তখন বায়না মেটাতে আপনারা ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে এই জেব্রা কেক। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাই এই জেব্রা কেকটি। কেকটা আজকে বানাবো আমি এরকম কেক পটেও বানাবো না, আর এরকম আমি লবণ ভেতরে দিয়ে এই স্ট্যান্ড বসিয়ে বানাই, আমি এতেও বানাবো না। আমি বাড়িতে থাকা সাধারণ এরকম একটা পাত্র নেব, যেটা সবার বাড়িতেই থাকবে, সহজেই বানাতে পারবে। এরকম একটা পাত্রের মধ্যে দিয়ে আমি তাওয়ার মধ্যে দিয়ে, রুটি করার যে তাওয়া হয় লোহার, সেই তাওয়ার মধ্যে বসিয়ে আমি আজকে কেকটা বানাবো, যাতে সবাই এটা বানাতে পারে বাড়িতে সহজে। কেকটা বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম ময়দা, রুম টেম্পারেচারে থাকা 3টে ডিম, নিয়েছি 100 গ্রাম বাটার, 150 গ্রাম চিনি, 2 চামচ বেকিং পাউডার, 5-6 ফোঁটা ভ্যানিলা এসেন্স, আর একটা 10 টাকার কফি। এই কফিটা দিয়ে আজকে কেকটা তৈরি করব। আর 1 চিমটি লবণ, আর একটি বাটিতে 2 চামচ গরম জল নিয়ে কফিটা গুলে নেব। একটা বোলের মধ্যে বাটারটা নিয়ে নিলাম, এবার এর মধ্যে ঢেলে দিলাম চিনি। আপনারা চিনিটা পাউডার করেও দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি ব্যাটারের মধ্যে মিশে যাবে। এবার চিনিটা ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত। এবার চিনিটা সম্পূর্ণ গলে গেছে, এবার এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা 3টে ডিম ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে। এবার এর মধ্যে ময়দা আর বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নেব। তবে ময়দাটা সবসময় এইভাবে ছাঁকনির সাহায্যে দিয়ে ঢেলে নেবেন, তাতে ময়দার মধ্যে কোনো দলা পাকানো থাকবে না। বেকিং পাউডারটাও দিয়ে লবণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে, দেখুন এই রকম স্মুথ হবে। এবার এই ব্যাটারটা অর্ধেকটা করে দুটো ভাগ করে নেব। এবার হাফ এই ব্যাটারটার মধ্যে যে কফিটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা স্মুথ করা হয়ে গেছে, দেখুন কালারটা ঠিক এই রকম হয়েছে। আর হাফ ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি 5-6 ফোঁটা ভ্যানিলা এসেন্স, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর যদি ব্যাটারটা বেশি ঘন বলে মনে হয় তাহলে রুম টেম্পারেচারে থাকা তরল দুধ দিয়ে একটু পাতলা করে নিতে পারেন, এতে জল দেওয়া যাবে না। অ্যালুমিনিয়ামের এরকম একটি পাত্রের মধ্যেই আজকে আমি এই কেকটা বানাবো। তো এই পাত্রটির মধ্যে প্রথমে আমি অয়েল ব্রাশ করে নিলাম, এবার এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে ভালো করে গায়ে গায়ে লাগিয়ে নেব, তাহলে কেকটা তাড়াতাড়ি পাত্র থেকে ছেড়ে যাবে। এক্সট্রা ময়দাটা ঢেলে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্সের ব্যাটারটা, 2 চামচ করে দিয়ে এইভাবে একটু করে ছড়িয়ে দেব। তার উপর দিয়ে দিলাম কফি ব্যাটারটা, দিয়ে এইভাবে একটু করে ঝাঁকিয়ে নেব। নিয়ে এইভাবে মাঝখানে 2 চামচ করে ব্যাটার দিয়ে পুরোটা দিয়ে দেব, এক এক করে 2 রকম ব্যাটারকে আমি দিয়ে দেব। দেখুন পুরোটা দেয়া হয়ে গেছে, এবার একটা ছুরি দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নেব। প্রতিবার ছুরিটা ডিজাইন একবার করার পর ছুরিটা মুছে নিতে হবে। আপনারা চাইলে এই ডিজাইনটার মাঝখান দিয়েও আর একটা করে দাগ দিয়ে ডিজাইনটা আরও বেশি করতে পারেন।
এবার গ্যাসের মধ্যে এরকম একটা তাওয়া, লোহার তাওয়া আমি বসিয়ে গরম করে নিয়েছি। এই তাওয়ার মধ্যে বসিয়েই আজকে কেকটা বানাবো। এর মধ্যে পাত্রটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। প্রথমে আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে দেবো, তারপর 5 মিনিট পর 30 মিনিট লো ফ্লেমে রেখে দেব। আমার 35 মিনিট হয়ে গেছে, এবার কেকটা দেখে নেব একটা ছুরির সাহায্যে গেঁথে দেখে নেব। দেখুন ছুরিটা পরিষ্কার আছে, তার মানে কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব, ঠান্ডা হলে এ থেকে আমি কেকটা বার করে নেব। এবার ঠান্ডা হয়ে গেছে, একটা ছুরির সাহায্যে চারপাশটা ছাড়িয়ে এটা আমি ঢেলে নেব, এই প্লেটটার মধ্যে রেখে আমি ঢেলে নেব। দেখুন কেকটা কত নরম হয়েছে, একদম স্পঞ্জি, তলাটা পুড়েও যায়নি, দেখতেও খুব সুন্দর হয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও খুব সুন্দর। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানাবেন, কেকটা খেতে খুব ভালো লাগবে আপনাদের। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি রেসিপিতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।